হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো, অনেক সময় আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমাদের কোনো মেসেজ আসলো, তো ধরুন হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারে কোনো মেসেজ আসলো, আমরা কিন্তু তখনই আপনার চ্যাট করতে শুরু করে দিই। কিন্তু যখন আমরা চ্যাট করি তখন কিন্তু আমাদের সামনে কী আছে, আমরা হাঁটতেছি, আমাদের সামনে কী আছে এটা কিন্তু আমরা দেখতে পাই না। তো সেই কারণে কিন্তু অনেকটা অ্যাক্সিডেন্টের ভয় থেকে যায়। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই বিষয়টা আপনাকে, আপনি রাস্তায় হাঁটবেন, চ্যাট করবেন, বাট আপনার অ্যাক্সিডেন্ট হবে না, এতটুকু ইনশিওর করবে আজকের বিষয়টা। তো সেটা হলো, আপনি যখন চ্যাট করবেন তখন আপনার সামনে কী আছে এটা আপনি দেখতে পাবেন, মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পাবেন। তো সেটা করার জন্য আপনাকে ছোট একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, আর এই অ্যাপসটা আপনি পাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যেয়ে আপনি সিম্পলি সার্চ করবেন টাইপ টাইপ হোয়াইল ওয়াক, মানে আপনি যখন হাঁটবেন তখন কীভাবে চ্যাট করবেন বা টাইপ করবেন। তো যথারীতি এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে, টাইপ হোয়াইল ওয়াক আপনি ওপেন ইনস্টল করে নেবেন। দেখেন 500,000 ডাউনলোড এবং 3.8 রেটিং। তো যাই হোক ভিউয়ার্স, আমি ওপেনে ক্লিক করতেছি, আপনাদেরকে কাজটা দেখাই দিই। তো দেখেন, আপনি অ্যাপসটা ওপেন হইতে একটু সময় নেবে। আপনি যখন হাঁটবেন বা যখন চ্যাট করবেন তখন কিন্তু আপনার সামনে রাস্তা এটা দেখায় দেবে। তো ধরুন আপনি চ্যাট করতে করতে হাঁটতেছেন, তখন ধরুন আপনি চ্যাট করতেছেন, আপনি কারোর সাথে চ্যাট করতেছেন, তো আপনি হাঁটতেছেন, হঠাৎ আপনার সামনে এই গাছটা চলে আসলো। দেখেন, আপনাকে কিন্তু দেখায় দিবে যে আপনার সামনে একটা গাছ আছে। তো আপনি ইজিলি কিন্তু এটাকে সাইড করে চলে যেতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ভাইবার বা ইমো যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনি চ্যাট করতে পারবেন। চাইলে আপনি আপনার এটাকে অনেক ছোট করে নিতে পারেন, এখানে সেটিং আছে বেশ কিছু, দেখেন আমি দেখাই দিচ্ছি সেটিংগুলো। তো আপনি ইচ্ছা করলে এটাকে ছোট করে নিতে পারেন। দেখেন, এখন যদি আপনি এটাকে এই পাশে রেখে সিম্পলি যদি আপনি হোয়াটসঅ্যাপে যান বা ইমোতে যান, আমি আপনাকে দেখাই দিই, বা মেসেঞ্জারে যান। তো ধরুন আপনি মেসেঞ্জারে এখন কথা বলবেন বা মেসেঞ্জারে চ্যাট করার প্রয়োজন আপনার, তো আপনি চ্যাট করতেছেন, ওকে বেটার, দেখেন এটাকে এই পাশে রেখে আপনি চ্যাট করতে পারেন। এটাকে আরও আপনি চাইলে ছোট করে নিতে পারবেন। তো এটাকে চ্যাট করতেছেন অথচ রাস্তায় হাঁটতেছেন, দেখেন আপনার সামনে যদি কোনো গাছ আছে আপনি কিন্তু ইজিলি এটা দেখতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আমার এই টিউটোরিয়ালসটা বুঝতে পেরেছেন এবং নতুন কিছু শিখেছেন। তো যদি নতুন কিছু শিখে থাকেন বা যদি মনে করেন যে আপনার এতটুকু হেল্পে আসছে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনারা লাইক দিলে আমরা উৎসাহ বোধ করি।